দুদিনব্যাপী স্কুলের বিশেষ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভাস অনুষ্ঠিত হলো আরামবাগের ধামসা পিসি সেন ইনস্টিটিউশনে। এই উপলক্ষে বৃহস্পতিবার এক মহতি রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় নাটক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীকান্ত মালিক জানান, স্কুলের 60 বছর পূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদের কাছে সুনাগরিক হয়ে ওঠার বার্তা দিতেই এই উদ্যোগ। এই দুদিনের অনুষ্ঠানে প্রধান শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি তারাপদ বাগ, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তেকদিরা খাতুন, তৃণমূল অঞ্চল সভাপতি মুন্সি ইকবাল, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার প্রমুখ। তৃতীয় মৌমিতা ঘোষ, তৃতীয় সঙ্গীত খুশি রায়, রিয়া ঘোষ, নাজমো সাহাদান, রূপশিখা কুন্ডু। ইচ্ছে বলতে শুধু ভালো লাগছে বললে আমার বলাটা হবে না, বা আমাদের, আমরা যেহেতু 12টা স্টুডেন্ট বিদায়ী, তো আমাদের জন্য ব্যাপারটা খুব নস্টালজিক, কারণ স্কুলে লাস্ট অ্যানুয়াল ফাংশন হয়েছিল 2015-এ, ততদিন আমার মনে হচ্ছে এবার প্রথম আবার অ্যানুয়াল ফাংশন চালু হলো। তো আমাদের জন্য এটা স্কুলের শেষ অনুষ্ঠান, আমাদের জীবনের প্রথম এবং শেষ অ্যানুয়াল ফাংশন, তো শুধু ভালো বললে বোঝাতে পারবো না, আমাদের জন্য ব্যাপারটা নস্টালজিক, মানে কিছু কিছু স্মৃতি যেগুলো সারা জীবন মানুষ বয়ে বেড়ায়, আমরাও বয়ে বেড়াবো। আর আমাদের স্কুল এমন একটা স্কুল, আই রিয়েলি ফিল প্রাউড যে অন্যান্য স্কুলের মতো হয়তো প্রত্যেক বছর আমাদের স্কুল থেকে মাধ্যমিক এইচএসে কেউ র্যাঙ্ক করে না, বছরের পর বছর ডাক্তার ইঞ্জিনিয়ার হয় কেউ বেরোয় না, কিন্তু আমাদের স্কুলে শেখানো হয়, পড়ানো হয়, অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়, এবং টিচার স্টুডেন্ট যে ইন্টারঅ্যাকশন, অনেক বড় বড় স্কুল আমি দেখেছি যেখানে টিচাররা মানে স্টুডেন্টরা চেনে না কোনটা কোন টিচার, তার কী নাম, কারণ তারা বছরের গুটি কয়েক দিন শুধুমাত্র পরীক্ষা দিতে শুরু। আর আমাদের স্কুলে ডেলি স্টুডেন্টরা স্কুল আসে, এবং একজন দুজন মানে বদমাস স্কুলে থাকি, তারা বাদ দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট স্যারেরা যেখানে দাঁড়াতে বলবে সেখানেই দাঁড়াবে, যেখানে বসতে বলবে সেখানেই বসবে। তো সেই শ্রদ্ধাটা স্যারেদের প্রতি বা সেই ভালোবাসার সম্পর্কটা একটা টিচার স্টুডেন্টের থাকা দরকার, সেটা আমাদের স্কুলে ভীষণভাবে আছে। তাই আই রিয়েলি ফিল প্রাউড যে আমি এই স্কুলের একজন স্টুডেন্ট। আর কিছুদিন বাদে আমি চলে যাই। কি অনুষ্ঠান ছিল? স্কুলের অ্যানুয়াল ফাংশন ছিল, বার্ষিক বর্ষপূর্তি অনুষ্ঠান যেটা হয়। কততম বর্ষ স্কুলের? এটা চলছে 61 বর্ষ। অনুষ্ঠানের নাম উদ্ভাস, দেখেছেন হয়তো, উদ্ভাস মানে হচ্ছে আলোকিত প্রকাশ, তো এই আলোর প্রকাশ আরও ছড়িয়ে যাক, আরও উজ্জ্বল থেকে উজ্জ্বল করো আমরা নাইবা থাকি। আপনার নাম? আমার একার মতামতটা গুরুত্বপূর্ণ নয়, অবশ্যই আমার তো ভালো লাগছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে এবং আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রীরই এটা খুব ভালো লাগছে, এবং নতুন করে যে জিনিসটা শুরু হলো এটাও একটা খুব ভালো জিনিস এবং খুব বড়ো একটা জিনিস। আর স্যারেরা তো পুরোপুরিভাবে চেষ্টা করেছেন, যারা পারফর্ম করছে তারা খুব ভালোভাবে চেষ্টা করছে, আমরা পারফর্ম করেছি, আশা করেছি যে ঠিকঠাকভাবে দিতে পেরেছি, এবং খুব ভালো একটা জিনিস, খুব বড় একটা স্মৃতি আমরা বয়ে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সব থেকে। নতুন কিছু বলতে আমি মনে করি যে যেটা হয়েছে সেটা সবথেকে সুন্দর জিনিস, এবং এর থেকে হয়তো ভালো কিছু করা যেত, সেটা আমার একান্ত মতামত নয় প্রত্যেকেরই, হ্যাঁ প্রত্যেকেরই সেটা হয়তো মানে মতামত থাকতেই পারে যে ভালো করা যেত, কিন্তু কাল হয়েছে যন্ত্রাণু সঙ্গীত, এই মেঘলা দিনে একলা গিটারের সঙ্গে বাজানো হয়েছে, আজকে একজন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আমাদের স্কুলেরই স্যারের একজন মেয়ের সে যোগাসন দেখিয়ে গেছে, অভূতপূর্ব হয়েছে, মানে অসাধারণের থেকেও যদি বড়ো কিছু বলা যায় সেটা হয়েছে। এছাড়াও প্রত্যেকটা মানে ছাত্রছাত্রী যা যা করছে প্রত্যেকটা পারফরমেন্স আই থিঙ্ক তারা তাদের বেস্টটা দিয়ে দিচ্ছে, এবং খুব সুন্দর আমি সারান্তিকা সব। ধামসা পিসিসের ইনস্টিটিউশনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীকান্ত মালিক, এবং আমার ডান দিকে আছেন পরিচালক সমিতির অন্যতম সদস্য মুন্সি মোহাম্মদ মুসা সাহেব, বাম দিকে আছেন পরিচালক সমিতির অন্যতম সদস্য হরশঙ্কর রানা মহাশয়, এবং বাম দিকে আছেন আমাদের বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি তারাপদ বাগ মহাশয়।
আমরা পরিচালক সমিতির উদ্যোগে এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রীদের উদ্যোগে 2024 সালে তেসরা এবং চৌঠা অক্টোবর এই দুদিন ব্যাপী রক্তদান শিবির এবং বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং বিভিন্ন পুরস্কারের মাধ্যম দিয়ে ছেলেদিকে যাতে আরও পুরস্কৃত আগামী দিনে করা যায় এবং ছেলেরা যাতে পড়াশোনার সাথে সাথে তার যে কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো যারা দেখাতে পারে, ছেলেরা যাতে উৎসাহী হয়, শিক্ষার মান যাতে আরও উন্নয়ন ঘটে, সেই জন্য আমরা প্রত্যেকে বিদ্যালয়ের তরফ থেকে সচেষ্ট হয়ে এই প্রোগ্রাম দুদিনব্যাপী করছি। আর গতকাল 3 তারিখে এই বিদ্যালয়ের উদ্যোগে আরামবাগ প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে ডাক্তারবাবুরা এসেছিলেন। আমরা টোটাল 37 জন এখান থেকে ব্লাড দিয়েছি। এই ব্লাডের মাধ্যমে আমরা বার্তা পৌঁছাতে চেয়েছিলাম এবং ব্লাড মানে রক্ত মানুষের জীবনে কত অপরিহার্য, অনেক সময় ক্রাইসিস দেখা দেয়, সেই জন্য আমরা চেষ্টা করেছি এবং প্রতি বছর যাতে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আরও বড় করা যায় এবং বৃহত্তর স্বার্থে সমাজের আরও ছড়িয়ে দিতে পারি এবং ছেলে মেয়েদের লেখাপড়ার সাথে সাথে যাতে কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটির বিভিন্ন পারফরমেন্স এবং আগামী দিনে ছেলেমেয়েরা ভালো জায়গায় যেতে পারে, তারা কী পারফরমেন্স জানে, এগুলোর মাধ্যম দিয়েই আমরা এই দুদিন ব্যাপী প্রোগ্রামটা চলছে। আমাদের বিদ্যালয় 2023 সালে 60তম পূর্তি বৎসর, সেটা আমরা 2023-24-এর মধ্যে উদ্ভাসের মাধ্যম দিয়ে প্রচার করতে মানে ছেলেদের কাছে পৌঁছে দিয়েছি। ধন্যবাদ। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু পাতাবই। কিচি 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 বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব। কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।